দেখতে দেখতে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। হাতে মাত্র আর কয়েকটা দিন, সপরিবারে মর্তালোকে এসেছেন মা উমা। জাতি ভেদ নির্বিশেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। জামা কাপড় পরে দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে কোন মানুষ না চায়, কিন্তু পরিস্থিতির কারণে বহু মানুষ নতুন কাপড় কিনে পুজোর আনন্দে মেতে উঠবে স্বপ্ন ছাড়া কিছুই না। সেই দিক বিবেচনা করেই রবিবার নিজ বিধানসভা এলাকার দরিদ্র মানুষদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। সারা বছরই বিভিন্নভাবে নিজের বিধানসভা এলাকার মানুষদের জন্য সাহায্য করে থাকেন তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ, তারই অংশীদার হওয়ার জন্য তিনি প্রতি বছর এই উদ্যোগ নেন। তাই পুজোকে সামনে রেখে নিজ বিধানসভা এলাকার কাঞ্চনবাড়িতে দুস্থদের মধ্যে বরাবরের মতোই এবারও নিজ উদ্যোগে বস্ত্রদান করলেন ফটিকরায় বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। রবিবার ফটিকরায় বিধানসভা এলাকার কাঞ্চনবাড়ির নাট মন্দিরে হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, অনুকূটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপর্ণা দাস সহ বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। এদিন প্রায় 150 জন পুরুষ মহিলাদের মধ্যে বস্ত্র তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, 2018 বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর থেকে নিজ বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পুজোর আগে এভাবে বস্ত্রদানের কর্মসূচি হাতে নিতেন সুধাংশু দাস। পুজোর দিনগুলিতে যাতে অন্যান্যদের সাথে গরিব দুস্থরাও নতুন কাপড় পরে সবার সাথে আনন্দের ভাগিদার হতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ মন্ত্রীর। আর হাতিপুরা মাত্র কয়েকটা দিন আছে, এই কয়েকদিন পরেই আমাদের দুর্গাপূজা শুরু হবে। আমি সমস্ত যুব বন্ধুদের কাছে আবেদন জানাবো, এই দুর্গাপূজা যেন আমরা সবাই মিলে খুব বেশি আনন্দে কাটাতে পারি, তার জন্য আমাদের সবাইকে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে। মাথায় রাখতে হবে উৎসবের দিনগুলি আমাদের যেমন আনন্দ করার অধিকার আছে, অন্যেরও কিন্তু আনন্দ করার অধিকার আছে। একই দিনে ফটিকরায় বিধানসভা এলাকার চৌমুহনি বাজারেও হয় অনুরূপ কর্মসূচি। সেখানে প্রায় 200 শতাধিক পুরুষ মহিলার হাতে বস্ত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। প্রতি বছর পুজোর প্রাককালে এভাবে স্থানীয় বিধায়কের উদ্যোগে নতুন কাপড় উপহার পেয়ে খুশি এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।